একটা হচ্ছে আমার বড় স্ট্যান্ড যেটা খুব কমই লাগে। মাই চ্যানেলস ইউটিউব চ্যানেলে 1k সাবস্ক্রাইব হওয়ার উপলক্ষে YJBYK জানাই কংগ্রাচুলেশনস। আর এটা হচ্ছে আমার ছোট্ট ফার্স্ট টাইম ব্লগের জন্য কেনা, এটা 500 টাকা দাম নিয়েছিল। সিলভার প্লে বাটন দেখতে চাই, আর তোমার পাবলিক ডাবিং গুলো আমরা মিস করছি, ওইগুলো আরো বেশি বেশি করে আপলোড করো। এটা হচ্ছে আমার মাইক, এই মুহূর্তে এই মাইকটা আমি লাগাইনি, তো মাইকটা লাগালে হয়তো সাউন্ড কোয়ালিটি আরো বেটার পেতাম। সব কুশল মঙ্গল। তো আমাদের ভাই বাবাই চ্যাটার্জি চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সুন্দর ছেলে ফুটো চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কংগ্রাচুলেশনস, আর এভাবে কাজ করতে থাক। তো আজকে সাইকেল সারিয়ে আসলাম, 30 টাকা খরচ হয়ে গেছে। ব্লগের মধ্যে ভালো সুন্দর ব্লগ করতে পারো, যেটা আমার দ্বারা হয় না অনেক সময়। যাই হোক, আরো এগিয়ে যাও, আরো খুব খুব সুন্দর লাগে তোমার ব্লগগুলো। Hey guys, finally তোমাদের ভাইয়ের চ্যানেলে 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি আমার সেটআপ সম্বন্ধে একটু দেখাবো এবং আমার বাড়ির পরিবেশটা একটু দেখাবো। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকের ব্লগটা 1k স্পেশাল। ইউটিউব ক্যারিয়ার আমি একদিনে শুরু করিনি, এটার জন্য আমার 2-3 বছরের পরিশ্রম আছে এবং অনেক কিছু জানা ছিল না, অনেক কিছু জানতে পেরেছি। ইউটিউবে সাকসেস হতে গেলে পরে অনেক কিছু ভুল আছে, অনেক কিছু ত্রুটি আছে। তো আজকে 1k সাবস্ক্রাইবার যে গেইন হয়েছে, এটা একদিনের জন্য নয়, এটা নলেজ লেগেছে আমার, অনেক ভুল অনেক কিছু ঠিক করে আজকে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। বড় বিষয় কন্টিনিউ থাকা এবং কন্টিনিউ রেগুলারলি ভিডিও আপলোড করা। মাঝে মধ্যে আমার হয়ে ওঠে না, কারণ ফ্যামিলি চাপ, বাড়ির কাজ, নিজেরও লাইফ আছে, এইসব নিয়ে করতে করতে আমার টাইমিং হয়ে ওঠে না। তবু আমি চেষ্টা করি এবং এবার থেকে রেগুলার থাকবো, যাই হোক করে হোক রেগুলার আমি থাকবো। আর সবথেকে বড় বিষয়, তোমাদের মতো সাবস্ক্রাইবার বন্ধু বান্ধবদের সাপোর্ট পেয়েছি এবং তোমরা কমেন্টস করেছো এবং আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে মেসেজ করো, দাদা ভালো হচ্ছে, কেমন আছো, ভিডিওটা ভালো হয়েছে, এই যে এরকমভাবে যে তোমরা সাপোর্ট করো, ওই জন্য আমি মোটিভেটেড হতে পেরেছি। আর আজকে দাঁড়িয়ে বাবাই চ্যাটার্জি 1k সাবস্ক্রাইবার গেইন করেছে। 1k সাবস্ক্রাইবার, তবে সেটা আমি সাবস্ক্রাইবার মনে করছি না, এটা আমার ফ্যামিলি, এটা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমরা আমার, কারণ তোমরা সাপোর্ট করেছো, তোমরা পাশে আছো বলে আজকে আমি আছি। তো এই 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে বলে অনেকেই আমাকে শুভেচ্ছা বার্তা দিয়েছে, তো তাদেরও চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো এবং তাদের চ্যানেলের নাম আমি মেনশন করে দিচ্ছি, তোমরা একটু তাদের চ্যানেলটা সাপোর্ট করে দিও। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে অনেকে জানিয়েছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সাদমান মাহি বাংলাদেশ থেকে। বাবাই চ্যাটার্জি ইউটিউব চ্যানেলে 1k সাবস্ক্রাইব হওয়ার উপলক্ষে YJBYK জানাই কংগ্রাচুলেশনস। অ্যান্ড এইভাবেই কন্টেন্ট দিয়ে যাও, অ্যান্ড আপনারা সবাইও ওকে এইভাবে সাপোর্ট করে যান, যেন আগামীতে খুব ভালোভাবে গ্রো করতে পারে, অ্যান্ড ভালো ভালো কন্টেন্ট দিয়ে আপনাদের সবাইকে এন্টারটেইন করতে পারে, অ্যান্ড ভালো ভালো ব্লগের জন্য অ্যান্ড বেশি বেশি এন্টারটেইনের জন্য সাপোর্ট করে যান বাবাইকে। অ্যান্ড বাবাই তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাও, যেন 1k না, 1 তোমার টার্গেট 1 মিলিয়ন, 1 মিলিয়নের পর 10 মিলিয়ন। সো অনেক দূর এগোতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে, বেস্ট অফ লাক। তো হে গাইস, সব কুশল মঙ্গল। তো আমাদের ভাই বাবাই চ্যাটার্জি চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সুন্দর ছেলে ফুটো চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এইভাবে ভিডিও করতে থাকো, তো খুব জলদি 100k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তোমার। তো বেস্ট অফ লাক নেক্সট 100k। রুবেল ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি রুবেল মজুমদার বলছি। বাবাই দা, তোমার 1k কমপ্লিট হয়েছে, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আরও তুমি এগিয়ে যাও, আরও সুন্দর সুন্দর ব্লগ করো, আর তুমি পাবলিকের মধ্যে ভালো সুন্দর ব্লগ করতে পারো, যেটা আমার দ্বারা হয় না অনেক সময়। যাই হোক, আরও এগিয়ে যাও, আরও খুব খুবই সুন্দর লাগে তোমার ব্লগগুলো, ঠিক আছে? অনেক খাটছো, অনেক খেটে ব্লগ বানাও, আমি জানি আমার সাথে তোমার দেখাও হয়েছে। তো দাদা, তুমি ভালো ব্লগ বানাও, আরও এগোতে থাকো। কংগ্রেচুলেশন বাবাই চ্যাটার্জি, বাবাই চ্যাটার্জি ইউটিউব চ্যানেলে আজকে 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হলো, তাই জন্য বাবাই চ্যাটার্জি তোকে কংগ্রেচুলেশনস। আর এভাবে কাজ করতে থাক, আরও ভালো ভালো ভিডিও দিতে থাক, তো দেখবি নিশ্চয়ই আরও তাড়াতাড়ি খুব চ্যানেলটা গ্রো হবে, এই আশা কামনা আমি করছি তোর জন্য, আমি প্রার্থনা করছি এবং সাপোর্টও করছি। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন বাবাই দা। ডায়মন্ড বয় ইউটিউব চ্যানেল থেকে তোমাকে অনেক ভালোবাসা থাকলো, এবার তোমার কাছে আমরা সিলভার প্লে বাটন দেখতে চাই, আর তোমার পাবলিক ডাবিংগুলো আমরা মিস করছি, ওইগুলো আরও বেশি বেশি করে আপলোড করো। তো আমি বুঝতে পারিনি এতজন আমাকে সাপোর্ট করবে, এতজন ভালোবাসা দেবে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবং আমি আমি বিলিভ করতে পারছি না যে এতজন আমার ব্লগ দেখতো, আমি বুঝতেই পারতাম না যে কমেন্টস পাই না, লাইক পাই না, যে এতজন আমাকে সাপোর্ট করে, এটা অনেক বড় বিষয়।
থ্যাংক ইউ সবাইকে এইভাবে সাপোর্ট করার জন্য। এখন আমি তোমাদের দেখাবো আমার যে সেট আপটা ছিল, যেগুলো নিয়ে আমি ব্লগ বানিয়েছি, এবং আমার অলরেডি একটা রোস্টিং চ্যানেল আছে তোমরা জানো, তো রোস্টিং চ্যানেলে ফোকাস দিতে পারিনি কাজের জন্য, সময় অভাবে। তবু আমি রোস্টিং চ্যানেলকে মাঝে মধ্যে ভিডিও আপলোড করে কন্টিনিউ রাখার চেষ্টা করি, হয়ে ওঠে না মাঝে মধ্যে, তো সো সরি সেই জন্য। তবে ব্লগটাকে রানিং রাখবো এবং রোস্টিংটাকেও খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার চেষ্টা করব। আর এখন আমি আমার যে সেট আপগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার বড় স্ট্যান্ড, যেটা খুব কমই লাগে, তবুও এটা রেখে দিয়েছি আমি আমার মাঝে মধ্যে দরকার পড়ে। তো এই স্ট্যান্ডের মাধ্যমে ধরো কোনো সোশ্যাল বা কোনো ফাংশানের ব্লগ বানাতে গেলে নিজে দাঁড়িয়ে সেট আপটা করে যখন, বা ধরো কখনো রোস্টিংয়ের ক্ষেত্রে কী হয়, আমার এই স্ট্যান্ডটা খুবই হেল্পফুল হয়, এবং এটাকে রেখে মোবাইলটা স্ট্যান্ডে রেখে আমি ভিডিওটা শ্যুট করতে পারি। আর এটা হচ্ছে আমার ছোট্ট ফার্স্ট টাইম ব্লগের জন্য কেনা, এটা 500 টাকা দাম নিয়েছিল, তো সেটা এখনও আছে, তো একটুখানি লুজ হয়ে গেছে, কিছু বন্ধু বান্ধবদের হাতে ভাইদের হাতে দিয়েছিলাম, তো ওরা দেখছিল, দেখতে দেখতে সব এরকম করে বেঁকিয়ে টেকিয়ে এটাকে প্রায় লুজ করে দিয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধু বান্ধবরা একটু বদমাশের গাছ। আর এটা হচ্ছে আমার মাইক, এই মুহূর্তে এই মাইকটা আমি লাগাইনি, তো মাইকটা লাগালে হয়তো সাউন্ড কোয়ালিটি আরও বেটার পেতাম, বাট আমি তোমাদের দেখাবো বলে এখন মাইক ছাড়া ভিডিও বানাচ্ছি। আমার বাড়িতে কেউ নেই, মাও নেই, ভাই আমার সাইকেল নিয়ে, আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার সাইকেল ভাই কী অবস্থা করেছিল, তো আজকে সাইকেল সারিয়ে আসলাম, 30 টাকা খরচা হয়ে গেছে আর টাকাটা অনেক বড় নয়, তবু টাকা তো টাকাই হয়। তো এখন আমি ঘরে আছি, একা আছি, এবং কিছু শর্ট দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আর দ্বিতীয় কথা হলো কালকে ফ্যামিলি ব্লগ করব, মা বাবা ভাইকে দেখানোর চেষ্টা করব। তো 1000 আমার মূল উদ্দেশ্য নয়, নেক্সট ইয়ার মানে পরের বছর আমি চাই আমার ইউটিউব ফ্যামিলি যেন 1 লাখ সাবস্ক্রাইবার ফ্যামিলি হতে পারে। তো এটার জন্য তোমাদের আমার সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে, আর পাশে তো থাকতে হবে, তোমরা পাশে না থাকলে কোনোদিন এটা আমি করতে পারবো না। আর প্লিজ আরেকটা রিকোয়েস্ট, কেউ ভিডিও স্কিপ করে দেখবে না, অন্তত 2 থেকে 3 মিনিট ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। তোমরা যদি 2 থেকে 3 মিনিট ভিডিওটা দেখো তবে ভিডিওটা রিচ পাবে, নয়তো অনেকে স্কিপ করে করে দেখো, তো প্লিজ এটা করবে না, তাহলে ভিডিওগুলো রিচটা ডাউন হয়, খুবই খারাপ লাগে। অ্যান্ড আমি চেষ্টা করবো নেক্সট টাইম, মানে এই যে আজকের ভিডিওর পর থেকে যেটুকু ভিডিও দেবো একদম ফালতু ইয়ার্কি নয়, এবং খুব সিরিয়াস, এবং মাঝে মধ্যে একটু মজাই আর কি চলতেই থাকবে। তো নর্মালি ভিডিওগুলো আরও বেটার এবং কোয়ালিটি সম্পন্ন দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের ভালো লাগে এবং তোমরা আমার পাশে থাকতে পারো। উইকলি 2 করে আমি চেষ্টা করব ফুড ব্লগ বা বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও আনার, একটা ফুড ব্লগ বা একটা বাইরে ঘুরতে যাওয়ার আমি চেষ্টা করব, নয়তো অন্তত একটা আনবো শিওর, কারণ আমি চাই আমার যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে একটু অন্যরকমভাবে ভিডিও দেখাতে। এবং হ্যাঁ, ফ্যামিলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ থাকবে, সেটা উইকলি 5টার মতো থাকবে, আর বাকি 2 বা 1টা ভিডিও বাইরে গিয়ে থাকবে, তো সেটা তোমাদের দেখতেই হবে, এবং এটা তোমাদের জন্যই স্পেশালি আমি আনবো। তো সেই জন্য সাপোর্টটা করে দিও তোমরা, ভালোবাসা দিও তোমাদের, ভিডিও বেশি বড় করবো না। ভিডিও তোমাদের দিন ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে কালকেই দেখা হচ্ছে, এবং ভাইকে সাপোর্ট করবে। চলো ভাই, টাটা।